আর আমাদের কাছে কতটা, আবহাওয়া এন্টারপ্রাইজের না, কাছে কত হ্যাঁ রকম হ্যাঁ মাল হ্যাঁ পেয়েছি? হ্যাঁ না, আপনারা আপনাদের কাছ থেকে আমি যথেষ্ট কমই পেয়েছি। আর হোম ডেলিভারি পেয়ে কেমন লাগছে না, আপনার, ভালো লাগছে, কতটা ভালো হ্যাঁ লাগছে? খুবই ভালো লাগছে, আমাকে কোথাও কোনো ছোটা দৌড়া করতে হয়নি। আপনি কি, আমরা আজ আরো একটি গাড়ি হোম ডেলিভারি করতেছি ঝাড়গ্রাম থেকে। সঞ্জিত বাবু গাড়িটা নিয়েছেন, এই গাড়িটা আমরা হোম ডেলিভারি একটা এখন নিয়ে যাচ্ছি, হোম ডেলিভারি করার জন্য নিয়ে যাচ্ছি। আমরা সাইক্লোন গাড়িটা নিয়েছেন। এখন আমরা বেরিয়ে যাচ্ছি, আমরা এই গাড়িটা ডেলিভারি করতে বেরিয়ে যাচ্ছি এখন ঝাড়গ্রাম। আমরা চলে এসেছি ওনার বাড়িতে, যিনি গাড়ি নেবেন বলেছিলেন ওনার বাড়িতে চলে এসেছি, পুরনো ঝাড়গ্রাম। স্যারের হাতে আমরা চাবির গাড়িটা তুলে দিলাম। স্যার, এই গাড়িটা কতটা ভালো লেগেছে? গাড়ি তো দেখে আমি পছন্দ করেছি দুদিন আগে, গাড়িটা দেখে আমার পছন্দ খুবই খুবই পছন্দ। মানে আর গাড়িটা দেখতে কেমন লাগছে? যখন কাছে এসে দেখলেন, এখানে যখন দেখলেন, গাড়ির লুক খুব ভালো। আর কতটা কম দামে পেয়েছেন? মোটামুটি বাজারে যা দেখছি তার থেকে এই গাড়ি, এই কোম্পানির গাড়ি, যা মডেল, যা ফিচার্স, অনেক বেটার। আর আমাদের কাছে কতটা, আবহাওয়া এন্টারপ্রাইজের কাছে কতটা দাম পেয়েছেন? না, আপনারা আপনাদের কাছ থেকে আমি যথেষ্ট কমই পেয়েছি। আর হোম ডেলিভারি পেয়ে কেমন লাগছে? না, ভালো লাগছে, কতটা ভালো, হ্যাঁ খুবই ভালো লাগছে, আমাকে কোথাও কোনো ছোটা দৌড়া করতে হয়নি। আপনি কি দেখে আমাদের জানলেন যে আবহাওয়া এন্টারপ্রাইজকে? আমি আপনাদের ফেসবুকে দেখেছিলাম 6 মাস আগে, তারপরে জানলাম যে আপনাদের এখানে ব্রাঞ্চ আছে ঝাড়গ্রামে। আচ্ছা, বাকিদেরকেও আপনি রেফার করবেন না? গাড়ি নেওয়ার জন্য বাকিদেরকেও রেফার করবেন তো? আপনারাও কি ভাবছেন, চলে আসুন, ভাবার সময় নেই। আর এখন কালী পূজা পর্যন্ত আমাদের বিশেষ ক্যাশ ডিসকাউন্ট আছে, এবং হচ্ছে গিফট, প্রত্যেককে গিফট দেওয়া হবে। যত শীঘ্র পারুন আমাদের সঙ্গে যোগাযোগ করুন, এবং আমাদের ফেসবুক পেজটাকে ফলো করুন আর ইউটিউবটাকে সাবস্ক্রাইব করুন। সমস্ত রকমের অফার বা সমস্ত রকমের সব কিছু জিনিসই আপনারা জানতে পারবেন। স্যার, গাড়িটা চালিয়ে কিরকম এক্সপিরিয়েন্স হলো? গাড়ি চালিয়ে খুব ভালো লাগছে। গাড়িটার কোনো সাউন্ড আছে? না, সাউন্ড এমনি কিছু নেই। মানে গাড়িটা চালিয়ে সত্যি আরামদায়ক তো? আগে চালিয়েছিলেন ইলেকট্রিক? না না না, হ্যাঁ আগে চালিয়েছি একজনের, হ্যাঁ ইলেকট্রিক স্কুটি। এই ইলেকট্রিক স্কুটিতে বসলে, পেছনে যে বসবে ওনার সঙ্গে আরামসে কথা বলে যাওয়া হবে? সারাদিন তো সময় পান না গল্প করার বাড়ি কারোর সঙ্গে। মানে এইখানে পেছনে বসে থাকা মানে গল্প করে করে খুব আরামসেই যাওয়া যাবে গাড়িতে বসে। মানে একদম।